মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা ইসলামী দাওয়াত দাতার গুণাবলীর উপরে আলোকপাত করতে যাচ্ছি ইসলামী দাওয়াত একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর দিনের দিকে আহ্বান করা এটা একটি গুরুত্বপূর্ণ এ বাদত বটে আল্লাহর্বুল আলামিন বলেন ও লোকের চেয়ে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং কাজ করে এবং নিজে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত নিঃসন্দেহে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত দাওয়াত একটি গুরুত্বপূর্ণ এবাদত যেই ইবাদত করলে আলা আলমিনের দরবারে বিরাট একটি পুরস্কার পাওয়া যায় পুরস্কারের মধ্যে সেটা হলো আল্লাহ নবী বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলুফা ইলিহি যে ব্যক্তি কোনো ভালো কাজের জন্য কাউকে আদেশ করে সেই ভালো কাজ করে যে ব্যক্তি যতটুকু সব পাবে যিনি আদেশ করবেন বা নির্দেশ দিবেন বা পরামর্শ দিবেন তিনি সমপরিমাণ সোয়াব পাবেন কোনো ভালো কাজের জন্য কাউকে আদেশ দিলে অন্যায় কাজ থেকে কাউকে নিষেধ করলে সেখানে আমরা সম পরিমাণ পেতে পারি শুধু তাই নয় যদি সে অন্যায় কাজ না ছাড়ে বা ভালো কাজ না করে তাহলে আমরা কমস কম আমাদের দায় মুক্ত হতে পারি পাক দুনিয়ার বুকে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন সতর্ককারী হিসাবে এবং শুভ সংবাদ দানকারী হিসাবে যাতে রসুল আসার পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো কথা বলার সুযোগ না থাকে আমরা দাওয়াতের কাজ না করলে দুনিয়া এবং আখরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাব দুনিয়ার ক্ষতিগ্রস্ত দুনিয়ায় অন্যায়কারী অন্যায় করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে সেই বিশৃঙ্খলার জন্য আমরা সেখানে ক্ষতিগ্রস্ত হব আর পরকালে আল্লাহর কোটে জবাবদিহির কাঠ গড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এই জবাবদিহিতা মুক্ত হতে হলে আর পরকালে অসীম সোয়াবের ভাগি হতে হলে আমাদের অবশ্যই এই দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে দাওয়াতি কাজ করতে হলে দাওয়াত দাতাকে কয়েকটি গোনাবলি অর্জন করতে হয় তার মধ্যে প্রথম নম্বর গুণাবলী না হলে এখলাস নিয়তকে খালেস করা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালো কাজ করতে হবে ভালো কাজ যদি আল্লাহকে খুশি করার জন্য করা হয় তাহলে এই গুণ থাকলে দাওয়াত কবুল হয় আল্লাহ পাক বলেন ফামা কানেয়ারজুলি ক আরব্বিহে ফাল্লিয়া আমেল না আম্যালাম স লেহা ফাল্লিয়া আমেল আম্যালাম স লেহা ও বলে শ্রীরিক বিরিবাদা তেও রব্বিহি আহা দা আর যে ব্যক্তি পরকালে আল্লাহর সাক্ষাৎ করতে চায় আল্লার দিদার লাভ করতে চায় আল্লাহর সঙ্গে মোলাকাত করতে চায় সে যেন ভালো কাজ করে এবং তার আমলের মধ্যে যেন কোনো শরিক না করে হাফেদ ইমাদ উদ্দিন ইবনু কাসির রাহেমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসির ইবনু কাসিরের মধ্যে তিনি বলেছেন যে এই আয়াতের মধ্যে আমল কবুলের দুইটি শর্তের কথা বলা হয়েছে প্রথম নম্বর শর্ত হল এখলাস এখলাস থাকলে আমল কবুল হয় আল্লাহ পাক আরও বলেন অমা উমেরু ইবুদুল্লাহ মুখলে সিন তাদেরকে শুধুমাত্র আল্লাহর দিনকে খালেস করণার্থে এবাদত করার জন্য বলা হয়েছিল এছাড়া অন্য কোনো কথা বলা হয়নি আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি হাসাল্লাম বলেন সোয়াবের আশায় কোনো ব্যক্তি যদি কোনো মুসলিম ভাইরে জানা যায় সোয়াবের আশায় শরিক হয় তাহলে তাকে এক কিরাত নেকি দেওয়া হয় সাবাইকার বলেন অমাল আল্লাহ কিরাত কাকে বলা হয় হে নবী আল্লাহ নবী বলেন এক কিরাত সমান নেকি হলো আল কিরাতু মিসল অহুদ এক কিরাত হলো অহুদ পাহাড়ের সমতুল্য মদিনা শহরের আনুমানিক পাঁচ কিলোমিটার উত্তর দিকে বিশাল একটি পাহাড় দেখা যায় যে পাহাড়ের নাম হলো উহুদের পাহাড় যা আট কিলোমিটার লম্বা একদিকে পনে চার কিলোমিটার আর একদিকে আড়াই কিলোমিটার প্রস্ত এই আট কিলোমিটার অহুদের পাহাড় এই পাহাড়ের সমতুল্য নেকি ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য জানা যায় শরিক হবে আল্লাহকে খুশি করার এই এখলাফ যদি মানুষের আমলের মধ্যে না থাকে তাহলে তার আমলের ভিতরে রিয়া চলে আসে লিয়া হল লৌকিকতা লোক দেখানোর জন্য আমল করা কোনো মানুষকে দেখানোর জন্য যদি কেউ কোনো আমল করে তাহলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলেন সহি মুসলিমের হাদিস ইয়ামাল কেয়ামাতে আল্লাহ রাব্বুল আলমিন তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্জ্বলিত করবেন তুষজারুলনা রু ইয়ামাল কেয়ামাতি আসাতিন অফি রওয়ায়তিন তুষা আরাম কেয়ামাতি বেসালাহাতিন গিয়ামতের দিনে আল্লাহ পাক তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন প্রজ্বলিত করবেন জাহান্নামের আগুন জ্বালাবেন তার মধ্যে একজন ব্যক্তি হবে যে ব্যক্তি নিজস্ব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করেছে কিন্তু তার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ নিহিত ছিল দুনিয়াবি স্বার্থ নিহিত থাকার কারণে আল্লাহ রাবুল আলমিন তার এ দান কবুল করবেন না ফা উমেরা বিহি হাত্তা উলকিয়া ফিন্নার তার ব্যাপারে অর্ডার হবে তাকে নাকের উপর ছেঁচড়িয়ে জাহান নামে ফেলে দেওয়া হবে শুধু তাই নয় দ্বিতীয় ব্যক্তি হবে ওই ব্যক্তি যে আলেম এলেম চর্চা করেছিল দুনিয়ার মানুষের বাহাবা কোরানোর জন্য দুনিয়ার মানুষের সন্তুষ্টি অর্জন করার জন্য তারও ওই করিন পরিণতি হবে যিনি শহীদ হয়েছেন আল্লাহ রাস্তায় জীবন কুরবান করে দিয়েছেন সেই ব্যক্তিরও এখলাস না থাকার কারণে তাকে নাহকের উপরে ছেঁচড়িয়ে জাহান নামে নেওয়া হবে নাবি মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাক বলেছেন আনা আগনা সুরাকা আনিস শেখ মানে আমেলা আমেলান আশ্রাকা ফিহিম আই তারাক্তুহু আশের কাহ আমি সেরেক থেকে পবিত্র আমি সেরেক থেকে মুক্ত আনা আগনা সুরাকা আনিস শেখ যারা শরিক করে সেই সিরেক অংশীদারদের থেকে আমি মুক্ত মানে আমি আমেলানা ফিহি মাহি যে ব্যক্তি এমন কোনো আচরণ করল এমন কোনো কাজ করল যেই কাজের মধ্যে আমার সাথে শরিক করল তারা তুহু আর সিরকাহ আমি তাকেও বর্জন করি এবং তার সিরিককেও বর্জন করি এখলাস না থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন সিরিক যুক্ত আমলকে আমল বলে গণ্য করেন নেই ইসলামী দাওয়াত দিতে গেলে দ্বিতীয় যে গুণাবলী থাকতে হবে সেই গুণের নাম হলো আল এলম এলিম থাকতে হবে আল্লাহ নবী বলেন তলাবুল্লে এলিমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহরাব্দুল আলমিন তার নবীকে বলেন ফা আলাম আন্নাহুলা ইলাহা ইল্লাল্লাহ হে নবী তুমি জেনে নাও আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবুদ নাই নবীকে আল্লাহ পাক জানতে বললেন আর নবী সাল্লাল্লাহ সাল্লাম প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করা ফরজ করে দিলেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেদিন মক্কার মাটিতে জাহেলিয়াত ও কুহিলিকাকে দূর করার জন্য চেষ্টা করেছিলেন সেদিন আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে বলেছিলেন একরা বিস রব্বিক খালাক তুমি পরো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন খালাক আল ইনসান আমিন আলাক পর সেই রবের নামে যেই রব মানুষকে সৃষ্টি করেছেন প্রোটোপ্লাজম থেকে আলাক কালাম তোমার রবের নামে পর সম্মানিত তোমার রবের কসম যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন আল্লাম আল ইনসান আমলামী আলম মানুষকে শিক্ষা দিয়েছেন ওই সমস্ত বস্তু যা মানুষ জানতো না শ্রোতা মণ্ডলী আমরা এখন সামান্য সময়ের জন্য আপনাদের কাছে বিরতি নিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার ফিরে আসব ধন্যবাদ আমি পথ ধরে চলে দুলুম আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করে শেখ আব্দুল কাইয় তাহলে মানুষ আলাদা হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে মনকে কন্ট্রোল করতে হবে শরিয়ত নক্স করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়ম করতে ইনসব কাম করাটাকে আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন ঈমান কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা এটাই তো আসল ঈমান এটাই আসল তাকওয়া শুধু আল্লাহ তালার উপর ভরসা কেন না আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী দেখুন আল্লাহ তাআলা সবার উপর রক্ষাকারী প্রতি বুধবার সন্ধ্যা 6:30 টায় আপন সম্প্রচার দুপুর 12:30 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় দিধা দন্ড মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আমরা অনেক সময় কথা বলতে গিয়ে মানুষকে বলি ভাইজান আপনি যদি মনে কিছু না করেন তাহলে একটা কথা বলি কেউ মনে করলো আর না করলো সেটা তো আমার দেখার বিষয় নয় সেটা তো আমি কেন দেখতে যাব আমি যখন আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করব তখন সেটা দেখার সুযোগ আমার হবে না বন্ধুগণ ইসলামী দাওয়াত দিতে গেলে দ্বিতীয় যে গুণাবলী থাকতে হবে সেই গুণের নাম হলো আল এলম এলিম থাকতে হবে আল্লাহ নবী বলেন তলাবুল ইলমে ফারিদ আতন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা ফরজ আল্লাহ রব আল তার নবীকে বলেন ইলাহা ইল্লাল্লাহ হে নবী তুমি জেনে নাও আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নাই নবীকে আল্লাহ পাক জানতে বললেন আর নবী সাল্লাহ প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জন করা ফরজ করে দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম যেদিন মক্কার মাটিতে জাহেলিয়াত ও কুহিলিকাকে দূর করার জন্য চেষ্টা করেছিলেন সেদিন আল্লাহ পাক সর্বপ্রথম নবীকে বলেছিলেন একরা বিস রব্বিক আল্লা খালাক তুমি পরো সেই রবের নামে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন খালাকাল আল ইনসান আলাক পরো সেই রবের নামে যেই রব মানুষকে সৃষ্টি করেছেন প্রোটোপ্লাজম থেকে খালাকাল ইনসান আমিন আলাক একরা ওর্বুকাল আকরামুল্লাদি আল্লাবুল কালাম তোমার রবের নামে পড়ো সম্মানিত তোমার রবের কসম যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন আল্লাম আল ইনসান আমা আলমী আলম মানুষকে শিক্ষা দিয়েছেন ওই সমস্ত বস্তু যা মানুষ জানত না অতএব কলম ধরতে হবে বিদ্যা বুদ্ধি অর্জন করতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর নবী ছিলেন দুনিয়ার কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট আল্লাহ নবী ছিল না তাই তো সমাজের লোকেরা হতবাক হয়ে গেল আন্তর্জাতিক রিভোলেশনকারী যে একটি বিষয় আল্লাহ নবী সমাজের কাছে উপস্থাপন করলেন অথচ তিনি নিরক্ষর ছিলেন কোনো অ্যাকাডেমিক সার্টিফিকেট তার ছিল না আল্লাহ পাক বলেন মিন কিতাব আপনি ইতিপূর্বে তো কোনো লেখাপড়া করেন নাই আপনার হাত কোনোদিন খড়ি মাটি দিয়ে কোনো দাগও টানে নাই আপনি কোনো কেতাবও পড়েন নাই তাম বিশ্ববাসী হতবাক হয়ে গেল আপনার অবস্থা দেখে আল্লাহ আকবর সুবহানদেহি সুবহায়ন আল্লাহ আদিম নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম যুগান্তকারী বস্তু নিয়ে আসলেন যুগান্তকারী এক আদর্শ নিয়ে আসলেন সমাজের মানুষের কাছে এলিমের মাধ্যমে বলতেছিলাম এলেম একটি গুরুত্বপূর্ণ বিষয় তাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলেহে তার সহিহুল বুখারিতে তিনি অধ্যায় চয়ন করেছেন বাবুল এলমে কাবলাল কাউলিউল আমাল কথা বলার আগে কাজ করার আগে এলেম হাসিল করা জরুরি এলেম না থাকলে মানুষ অন্ধকারে হাতরাতে থাকে অনুমান ভিত্তিক ধর্ম চলে না অনুমান করে মানুষ অনেক কথা বলে যার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ নবী বলেন বাল্লিগুয়ানীওয়ালা আয়া আমার কাছ থেকে যদি একটি আয়াতও পাও শিখে থাকো তাহলে সেটা প্রচার করো আমার কাছ থেকে একটি আয়াত পাইলেও সেটা প্রচার করো হাদ্দিসু অম্বানি ইসরায়েল হারাজ বানী ইসরায়েল থেকে বানী ইসরায়েলের কিসা কাহিনী বলতে পারো ওমান কাদাম আল ইয়ামেদান ফালিয়া তাবা নার যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো সে যেন জাহান নামে তার আসন খুঁজে নেয় সুতরাং কথা বলার আগে আমাদেরকে এলেম হাসিল করতে হবে এলেমির মাধ্যমে কথা বলতে হবে আল্লাহ রবুল আলামিন তার নবীকে বলেন ইয়া আয় ইউহার রাসূলু বাল্লে উমা উজিলাই ক্যামির রাব্বিক ওয়াইলম তাফ আল ফামা বাল্লা তা রিসা লাতাহু ওল্লাহু নাস হে রাসুল আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে আপনি তা প্রচার করুন যদি আপনি তা না করেন তাহলে রেসালতের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আপনি পালন করলেন না নবী সাল্ল্লাহ আলিহাল্লামকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া বস্তু প্রচার করতে বলা হলো আল্লাহ নবী বললেন বাল্লিগুয়ানীওয়ালা আয়াহ আমার পক্ষ থেকে জানা থাকলে একটি আয়াত প্রচার করো হাদ্দিস্বানী ইসরায়েলওয়ালা হারাজ বানি ইসরায়েলের কল্প কাহিনী বলে বেড়াও তাতে কোনো আপত্তি নাই ওমান কাদাবা আলিয়াম তাম্মিদান ফালিয়া তাবা ওয়ামা কায়দাহান যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করলো সে যেন জাহান নামে তার নিজের আসন খুঁজে নেয় শ্রোতামণ্ডলী তিন নম্বর গোনা বলিল বাসিরা আল্লাপাক বলেন উল্হাদি সাবি আদ আল্লাহ আলা বাসিরতিন আনা তাবানি সোবহান মুশ্রিকিন দাওয়দাতা দায়ী যখন কথা বলবে তখন তার জাগ্রত জ্ঞান থাকতে হবে যে বিষয়ে তিনি কথা বলছেন সে বিষয়ে তার সম্যক জ্ঞান থাকতে হবে সে অনুমান ভিত্তিতে কোনো কথা বলতে পারবে না সে যা বলবে বুঝে শুনেই বলবে দূরদর্শিতা তার থাকতে হবে মুসলিম জাহানের খলিফা খাত্তা খত্তা আবরাজিয়াল্লাহ তালু হাজরে আসাদের সামনে দাঁড়িয়ে বলছেন হে হাজরে আসাদ তুই কালো পাথর তোকে আমি কোনো ইস্টনিস্টের মালিক মনে করি না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে চুম্বন দিতে দেখেছিলাম তাই তো আমি তোমাকে চুম্বন করে থাকি আল্লাহ নবীকে চুম্বন দিতে না দেখলে আমি তোমাকে চুম্বন করতাম না আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইসাল্লাম বায়াতুর রেদোয়ান নিয়েছিলেন যেই এই বাবলা গাছ তলায় হুদাই বিয়ার মাঠে সেই বাবলা গাছ মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহু কেটে দিয়েছিলেন কেটে দেওয়ার কারণ ছিল যে এই বাবলা গাছের তলায় এসে মানুষ হয়তোবা সেরেক বেদাতে লিপ্ত হবে সেরেক বেদাতির কাজ এই বাবলা গাজতলায় হবে এই জন্য আবু বাক সিদ্দিক রাজি আল্লাহ তালাহর কেটে দিয়েছিলেন মুসলিম জাহানের খলিফা অমরিবনিল খতাব রাজি আল্লাহ তালাহ পরবর্তীতে এসে সেই বাবলা গাছ শিকর সহ উঠিয়ে ফেলেছিলেন এটার নাম হলো বাসিরা দাওয়াত দাদা যখন দাওয়াত দিবেন তখন তার জাগ্রত জ্ঞান থাকতে হবে কোরআন সন্ন্যার সম্যক জ্ঞান থাকতে হবে চার নম্বর হবে আল আমালু বি মুক্তাদম যে এলেম দিয়ে তিনি দাওয়াত দিবেন সেই এলেম অনুপাতে তার আমল থাকতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া এইই হাল্লা মানু। লিমা তাকুলু না মেলা এটা ফালুন। কাবুরা মাানে আইন দল্লাহ এম তাকুলু মেলা এটা ফালুন সেই মান্দার মান্দেরের লিমা তাকুলু না মেলা এটা তোমরা যা করোনা তা বলো কেন কাবুরা মাতানে আন আল্লাহ তাকুলু মেলা এটা ফালুন। আল্লার কাছে অতিব নিন্দনীয় ওই কাজ যা তোমরা বলে বলেবেড়াও অথচ করোনা আমল যদি না থাকে তাহলে সেই সমস্ত আলেম সেই সমস্ত দায়ী যারা দিনের প্রচার করে অথচ নিজের আমল নাই তাদের সম্পর্কে ভয়াবহ পরিণতির কথা কোরআন হাদিসে এসেছে নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন জাহান নামে কিছু লোক জাহান নামের ভিতরে তাদের নারী ভুঁড়ি বেরিয়ে যাবে নারী ভুঁড়িকে কেন্দ্র করে তারা ঘুরতে থাকবে পরিস্থিতি খুবই ভয়াবহ লোকেরা তার চিৎকার শুনে জমা হয়ে যাবে লোকেরা জিজ্ঞেস করবে এ অমক তুমি তো আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে তুমি তো আমাদেরকে ভালো কাজের কথা বলতে আজকে তোমার এই করুণ পরিণতি কেন হতভাগ আলোকটি বলতে থাকবে যে আমি ভালো কাজের আদেশ দিতাম কিন্তু নিজে ভালো কাজ করতাম না আমি তোমাদেরকে ভালো কথা বলেছি কিন্তু ভালো কথার উপরে আমি নিজে আমল করি নাই ওই জন্য মদিনার প্রখ্যাত আলেমে দিন শেখ হাম্মাদ আল আনসারি রাহেমল্লা রাহমাতান ওয়াসে তিনি বলেছেন যারা প্রচার করে এলেম অর্জন করে অথচ নিজের আমল করে না তারা দুনিয়াতেও গাধা আর পরকালেও গাধা গাধার সঙ্গে তাদেরকে তুলনা করা হয়েছে মাতালুল্লা দিন উত্তরু হ্যা কামা সালুল আসফারা গাধা বোঝা বহন করে এলেমের বোঝা কিন্তু এলিম জানি না এলিম কী জিনিস দুনিয়াতে বোঝা বহন করল এলিম চর্চা করলো এলিম অনুযায়ী আমল করলো না পরকালেও গাধার মতোই জাহান নামে ঘুরতে থাকবে দাওয়াত দাতাকে পাঁচ নাম্বার যে গুণাবলী অর্জন করতে হবে সেটার নাম হল সাবর আল্লাহরাবুল আলামিন বলেন লুকমান হাকিমে তার ছেলেকে বলছিলেন ইয়া বুনাই আসাবাক মিন হে তুমি ভালো কাজের আদেশ করো খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো ভালো কাজের আদেশ করতে গেলে খারাপ কাজ থেকে নিষেধ করতে গেলে তোমার উপরে অত্যাচারের চলবে জগদ্দল পাথরের মতো চেপে বসবে সমাজের লোকেরা তোমার উপর অত্যাচার চালাবে তোমাকে সেক্ষেত্রে সবর করতে হবে অসবির মা আসাবাক আলিকা মিন আজমিল উমুর আর এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পূর্ববর্তী যুগের ওলামায় কেরামদেরকে দেখা গেছে এই দাহওয়াতের কারণে সবুর করতে হয়েছে ইমাম আহমদিন হাম্বল রহমাতুল্লাহ আলেহে যিনি ইমাম বুখারীর উস্তাদ দশ লক্ষ হাদিস মুখস্ত করেছিলেন ইমাম আহমদিন হাম্বল রহমতুল্লাহ আলেহে তিনি ইমাম আহলে সন্ন্যত জামা এত বড় জগৎ বিখ্যাত আলেমকে সবুর করতে হয়েছে তিন তিনবার জেল খেটতে হয়েছে ইমাম আফানি পর রহমাতুল্লাহ জেল খাটতে হয়েছে ইমাম শাফি রহমাতুল্লা আলাহকে নির্যাতনের শিকার হতে হয়েছে ইমাম মালিক রহমাতুল্লা আলাহকে নির্যাতিত হতে হয়েছে ইমাম এমন তাইমিয়া রহমাতুল্লাহ আলাহের স্কেন্দারিয়ার জেলখানাতেই তার কবজ হয়েছে এইভাবে তারা সবুর করেছেন সবুরের মাধ্যমে এই দাওয়াতি কাজ সম্ভব হবে আল্লাফাক সবুর ছাড়া এই দাওয়াতি কাজে বর্কত দান করবেন না দাওয়াত দিতে গেলে অনেক সবুরের দরকার আছে ছয় নম্বর হল আল হেকমত উফিদ দাওয়া দাওয়াত দিতে গেলে দাওয়াতের ভিতরে হেকমত অবলম্বন করতে হবে হেকমত মানে প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তার সাথে দাওয়াত দিতে হবে আল্লাহ পাক বলেন ওদৌ ইলা সাবিল রব্বিকা বিল হেকমাতি ওয়ালমাদাহ ওয়াজা দিল হুম বিল্লাতি হি আহসান তুমি তোমার রবের পথে দাওয়াত দাও বিল হেকমাতে ওয়ালমাদাতিল হাসানা হেকমতের সাথে এবং উত্তম নসিহতের সাথে আল্লাহর পথে দাওয়াত দাও সাত নম্বর গুণাবলী দাওয়াত দাতা দাওয়াতের মূল্যায়ন করবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন ইন্না ইন্নাফাত দিকরা সাইয়াদ জাক্কর উমাইয়াকওয়া জান্ন আশকা হে নবী আপনি নসিহাত করুন যেখানে নসিহাত করলে ফায়দা হবে সেখানে তিনি নসিহাত করবেন দাওয়াত দিবেন দাওয়াত দাতার আট নম্বর গোনাবলির অন্তর্ভুক্ত সেটা হলো তিনি দাওয়াত দিবেন দাওয়াতের সময় তার তীব রক্ষা করে চলবেন আগে তাওহিদের দাওয়াত দিবেন সেরে দাঁত থেকে মানুষকে বাঁচানোর জন্য বলবেন তারপরে যেটা বেশি জরুরি সেটা আগে বলবেন ওমা আলাইনা ইল্লাল বালাক আকুলু কাউলি কউলি হাজা আস্তাক ফির্লাহ আলী আলাকুকম ওসা আল মুসলিমিনস্তাক কলে কুল্লি জাম্বিন ওয়াতুবিল্লাহ আল গাফুর রাহিম। ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম তাই একজন আদর্শ মুসলিম হতে হলে বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয় সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয় জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Nobide Kahi, Proti Shondashat Bangladeshe, <laughs> Banglai.